শুনেন, আপনার হাসি মুখ দেখলে কারো একজনের দিন খুব ভালো যেতে পারে। সমস্যা নাই, গম্ভীর মুখ মন্দ না, ফুল ফুটলেও সুন্দর না ফুটলেও সুন্দর। আমি তো শারীরিক ভাবে সুস্থ, কিন্তু মানসিক ভাবে তো আমি বিপর্যস্ত। মানসিক ডাক্তার, জ্বর কাছে গেলেই তুই সুস্থ হয়ে যাস। সমস্যা নাই, ওরা দেখলে আমার মানসিক অবস্থা ফুরফুরা হয়ে যায়। তাই জানো না, কালকা শুক্রবার। আরে অসুখ কি আর শুক্র শনি কই আসে নাকি? অর্থ ডিউটি বন্ধ থাকতে পারে। বাড়ির জামুগা ভাল লাগছে, তার কলজাটা না দিন দিন বড় হয়ে যেতেছে। দে না। কি দিমু? মাইর দে। কারে? আমারে। তোরে মারমু কেন? তোরে আমি মাইর দিতে কইছি, মাইর দে আমারে। দোস্ত তুই সব কি কইতাছ? তুই না আমার ন্যাংটা গালের বন্ধু, মনে নাই তুই আর আমি এক লগে ডাঙ্গুলি খেলছি? আমি এই হাতে তোরে মারতে পারবো না বন্ধু। মারবি না? মারে না। না মারবি না তুই? না। তুই আমারে মার। প্লিজ দোস্ত, প্লিজ দোস্ত, মার খাওয়াটা আমার খুব জরুরি দোস্ত, প্লিজ আমারে মার, এমন মার মার যাতে আমার মুখ আমি কাউরে না দেখাইতে পারি, প্লিজ দোস্ত। তুমি কিন্তু বিয়াদবি করছো আঙ্কেল, যে পরিমানে রক্তক্ষরণ হচ্ছে আর একটু রক্ত পড়লে কিন্তু আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবো আঙ্কেল। পরে আঙ্কেল পুলিশ চলে আসলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন, আমার ইতিমধ্যে মাথা ঘুরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও থামো থামো থামো। ও আল্লাহ, রো বাবা রো বাবা মা, রো বাবা।
মারামারি করেছেন দেখে তো মনে হয় খুব ভালো বল মারলো কেন আমি বলছি তাই কি কিছু না কই কি কি হবে রাতে ঘুমাইছে ঠিকঠাক প্রথম দিকে ঠিক মতো হইতেছিল পরের দিকে এমন একটা বাজে দুঃস্বপ্ন দেখলাম আল্লাহ কি স্বপ্ন দেখি কি আমি সমুদ্রের উপর দিয়ে সাঁতরায় সাঁতরায় যাইতেছি তারপর একটা সময় আমার গা ছেড়ে দিছে ঠিক আমার পাশ দিয়ে ওখানে একটা রিক্সা চলতেছিল রিক্সার উপর একটা খুব সুন্দর মেয়ে মানে আপনার মতোই সুন্দর আমার পাশ দিয়ে যাচ্ছিল আমি বলতেছি বাঁচাও বাঁচাও কিন্তু ওই মেয়েটা না শুনতেছিল না আমার কথা আচ্ছা আমাকে বলো তো দুনিয়া কোন সমুদ্রতে রিক্সা চলে চলে আপু চলে তুমি কে আমার ছোট ও আচ্ছা ছোট বোন কি নাম তোমার অন্বেষা অন্বেষা খুব সুন্দর নাম ভেতরে যাও শেষ শেষ এত জলদি শেষ হয়ে